এরপর আমাদের আজকের মহতি অনুষ্ঠানের প্রধান অতিথি আমাদের বীরসিংহের সিংহ শিশু বিদ্যাসাগরের পরিবার থেকে আমাদের মধ্যে উপস্থিত হয়েছেন সম্মানীয় অমিতাভ বন্দ্যোপাধ্যায় মহাশয় ওনাকে আজকের মহতি অনুষ্ঠানে কিছু বলার জন্য অনুরোধ জানাচ্ছি হ্যালো নমস্কার শুভ বিকেল আসলে এই যে মঞ্চটা একটু বদে যা হবে আর কি সেই মঞ্চে ধুতি পাঞ্জাবিটা খুব একটা যায় কি তার কারণ একটু বাদেই তো যেগুলো হবে বাংলা ব্যান্ডের তাই না একখানে দুল আর্ধেকটা প্যান্ট আছে আধেকটা নেই এরম ধরনের তো অনুষ্ঠান আমরা দেখতে অভ্যস্ত হবে পশ্চিমবাংলায় রামনগর এই কলেজে এসে বিদ্যাসাগরের মূর্তি আমি সামনে এলাম এই কারণেই যে আমি একটা জিনিস প্রমাণিত সত্য যে পশ্চিম বাংলায় থাকি পশ্চিম বাংলায় থেকে আমি রোজগার করি একটা নয় আমার দুটো গাড়ি আছে দেড় লাখ টাকার ওপর আমি মাসে রোজগার করি তাই যারা কলেজে পড়াশোনা করছো তাদের তোমাদের প্রত্যেকের জন্য একটা উদাহরণ আমি যে তোমরা কেউ ভেবো না যে পশ্চিম বাংলা শেষ পশ্চিম বাংলায় কিছু নেই তোমরা বাইরে চলে যেও না এই রাজ্যেও কিন্তু অনেক কিছু আছে পশ্চিম বাংলার যে ভূগোল ইতিহাস বঙ্গোপসাগর হিমালয় মালভূমি কি নেই পশ্চিম বাংলায়। এই যে লাইটগুলো গুলো চলছে এখানে কিন্তু এই কথাগুলো হচ্ছে ওই যে একটা গান আছে না ভেবে দেখেছ কি যারা আশপাশে যেন সামনে আসুন না বিদ্যাসাগরের আলোচনা তো একটু দরকার এইগুলোও দরকার তারা কত আলোক দূরে দূর এরম হয় না ভেবে দেখেছ কি রাইট তো আমরা যেটা বলছিলাম পশ্চিম পশ্চিমবাংলার যে মনীষী আমরা ভুলে গেছি কতজন বীরসিংহ গেছেন এখান থেকে একটু বলবেন বীরসিংহ কতজন গেছেন বিদ্যাসাগরের জন্মভূমি জাননি মাইকেল জ্যাকসনের বউয়ের নাম এনিবডি জানেন না ডোন্ট আন্ডার এস্টিমেট পাওয়ার অফ এ কমন ম্যান কোন সিনেমার ডায়লগ চেন্নাই এক্সপ্রেস একদম ঠিক আর এই যে কালকে কালনা পরশুপদের দোল আছে রংঘ বর্ষ বেগ চুনারওয়া কারগান অমিতাভ बच्चन কেন মনে রেখেছেন অমিতাভ बच्चन শাহরুখ খান তারা অনেক টাকা কামিয়েছেন আর বিদ্যা বোকা ছিলেন বিদ্যা সাগর 4000 টাকা মাইনে পেতেন সেই সময় এখন ইকুইভ্যালেন্ট আজকের দিনে বিদ্যা সাগরের রোজগার যদি আমরা হিসাব করতাম 50 লক্ষ টাকা পার মান্থ বোকা ছিলেন 35 টা মেয়েদের স্কুল স্থাপন করেছেন তোমরা যারা আছো তোমাদের হাল হতো কি জানো রবীন্দ্রনাথ ঠাকুরের ছায়ার ঘন্টা মুখে টানি বড় বউ বউ মিলে মিলে বড় মেজব ঘরের পাঁচিলে তোমরা কিন্তু ঘরের পাঁচিলে ঘুটে দিতে যদি বিদ্যাসাগর না থাকতো আজকে বিদ্যাসাগর এসছে বলে তোমরা কলেজে পড়াশোনা করছো ছেলেদের স্কুলও করেছেন সরস্বতী প্রেস সরস্বতী প্রেস স্থাপন করেছেন বিদ্যাসাগর যে প্রেসে পশ্চিম বাংলার মাধ্যমিক উচ্চ মাধ্যমিক সমস্ত কোশ্চেন ছাপা হয় পশ্চিমবাংলার সরকারে পশ্চিমবঙ্গ সরকারের আমি গেছিলাম পশ্চিমবঙ্গ সরকারের যুবকল্যাণ দপ্তর আয়োজিত বিদ্যাসাগর মেলায় গেছিলাম অনুষ্ঠান করতে বিদ্যাসাগরের বাড়ি বীরসিংহের বাড়ি একবার দেখে আসুন না আচ্ছা নেতাজি সুভাষচন্দ্র বসু তেইশে জানুয়ারি আমরা পালন করি তো নেতাজি সুভাষচন্দ্র বসু আগুন বিদ্রোহ এসবগুলো মোটামুটি একটা ব্যাপার যাচ্ছে বলুন তো সুভাষচন্দ্র বসুর বাড়ির অ্যাড্রেসটা কি নেতাজি সুভাষচন্দ্র বসুর বাড়ির অ্যাড্রেস যেখানে ওই গাড়িটা রাখা আছে যেখান থেকে নেতাজি সুভাষচন্দ্র বসু ব্রিটিশ পুলিশের চোখে ধুরু দিয়ে পালিয়ে গেছিলেন আইপিএল দেখতে গেছেন কখনো ছেলেরা ইডেন গার্ডেন্স আইপিএল যখন চার হচ্ছে না ছয় হচ্ছে না একটা মিউজিক ও দেখতে গেছেন তো আর একটু দূরেই এলগিন রোড থার্টি এইট বাই টু নেতাজি সুভাষচন্দ্র বসু আর হাসি হাসি পর্ব ফাঁসি দেখবে ভারতবাসী একবার বিদায় দে মা ঘুরে আসি খুব বোকা ছিল খুব বোকা ছিল আমি যদি তোমাদের কাউকে বলি যে এক ঘন্টা আমাকে তোমার মোবাইল ফোনটা তো দেশের কাজ করব হলে দেশের কাজ করবো আমার মোবাইল নেবে ক্ষুদিরাম দেশের জন্যই ফাঁসির গলি দলায় দিয়েছিল সেলুরা যে যাবেন দেখে আসবেন যে নব্বই শতাংশ বাঙালি স্বাধীনতা সংগ্রামী আর আজকে আমাদের আমাদের এই আমরা না শিখে শিখে এমন অবস্থায় গেছি যে আমাদের ইতিহাসটা ভুলতে ভুলতে ভারতবর্ষের অন্য রাজ্য থেকে আমাদেরকে শেখানো হচ্ছে যে স্বাধীনতা সংগ্রামটা অন্যরা শুরু করেছিল আমরা নই গুগল সার্চ তো আছে গুগল সার্চে দেখো তো বিহারে কতজন লোক দেশ দেশের জন্য প্রাণ দিয়েছে বিহার গুজরাট দেখো কর্ণাটক দেখো 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 যার দিকে দেখো না কতজন লোক গিয়েছে কিন্তু আমরা না আমরা এত ব্যাপার বড় একটা বিশাল হিমসাগর আম গাছ আর সেই হিমসাগর আম গাছের গোড়ায় আমরা জল দিচ্ছি না তাহলে গাছটা কি ভালো হবে ফল কি পাবো আমরা কি বলো না তোমরা তো পড়াশোনা করো তো তোমাকে যদি তোমার বাবার নাম জিজ্ঞেস করা হলো বলতে পারলে দাদুর নাম মাথা চুল করছো পরিবারে কিন্তু গন্ডগোল আছে আর নজরুল ইসলাম এই যে কদিন আগে পুলকার অ্যাক্সিডেন্টে মারা গেল ঋষভ আমি শ্রীরামপুর শহর থেকে এসেছি পাপ্পু সিং সন্তোষ সিংয়ের ছেলে ছোট্ট ঋষভ আমি ওর বাড়িতে গেছি হোঁচট খেয়ে পড়লে বাবা মা ধরতে যেত পুলকার অ্যাক্সিডেন্টে মারা গেল দিদি অনেক চেষ্টা করেছিলেন সর্বোচ্চ পশ্চিমবাংলার স্বাস্থ্য পরিষেবা দেওয়ার পরও আমরা ঋষভকে বাঁচাতে পারিনি সেই পাপ্পু সিং আমাকে আমি যখন বললাম যে আমি আসছি এখানে রামনগরে নজরুলের মূর্তি আর বিদ্যাসাগরের মূর্তি উদ্বোধন হবে পাপ্পু বলছে অমিতাভ দা নজরুলের ছেলে মারা গেছিলো জানো তো নজরুলেরও ছেলে মারা গেছিল শূন্য এ বুকে পাখি মোর আয় ফিরে আয় নজরুল লিখছেন ছেলে মারা যাওয়াতে তো বাংলা সংস্কৃতি বাংলার ঐতিহ্য যদি আমরা মনেরা রাখি আচ্ছা হয় না কটা বাংলা গানের পরেই একটা হিন্দি গান হিন্দি গান হিন্দি গান রিকোয়েস্ট আছে না নাচে জমাটে হিন্দি গান ও লড়কা আখ মারে আছে না না হলে যেন মনে হচ্ছে বাজে ব্যাপার কেন বাংলা গানে নেই ভূমি বাংলা ব্যান্ড ইউএনও তে গিয়ে বাংলা গান শোনাচ্ছে যদি এখানে নচিকেতা চলে আসতো সরস্বতী পুজোর কদিন আগে গেল লাল ফিতে সাদা মোজা স্কুল ইউনিফর্ম কি নটার সাইরেন সংকেত সিলেবাসে মনোযোগ কম এই হাজার দেখি সবাই হোক এখানে তো সুপ্রকাশ বাবু আছেন সবার সামনে হোক না হাজার বেকার হাজার জোরে তার কথা কেউ বলে না সে প্রথম এইখানে ভুল কিন্তু সবাই কি প্রথম প্রেম নিলাঞ্জনা হয় নাকি আর কোনো মেয়ের নাম নেই দেখো নচিকেতা কিন্তু হিন্দি গান গায় না তোমরা কিন্তু নচিকেতা যদি এখানে আসতো মাঠ ভরে যেত নচিকেতা নচিকেতাকে সামনে থেকে দেখেছি স্ট্রাগল করে বড় হয়েছে তাই একটা কথা বলছি যে বিদ্যাসাগরে যখন মূর্তি উদ্বোধনের জন্য আমাকে ডাকা হলো আমি দুশো পার্সেন্ট না দু হাজার পার্সেন্ট আমি রাজি ছিলাম তার কারণ একটা কলেজে পড়াশোনার জায়গায় বিদ্যাসাগরের মূর্তি বসছে আর তোমরা যারা বড়ো বউ বউ মিলে ঘুঁটে দেয় ঘরের পাছিলে তোমরা পড়াশোনা করছো বড় হয়ে তোমরা পশ্চিমবঙ্গেই থাকবে দেখবে রবীন্দ্রনাথ ঠাকুর তোমাদের কিরম শরীরে আছে হ্যাঁ আমি বলবো কুমোর পাড়া তোমরা বলবে গরুর গাড়ি সকলে মিলে যারা দান্ডিক মাত্রিক সকলে হ্যাঁ কুমোর পাড়ার বোঝাই করা গাড়ি চালায় সঙ্গে যে যায় হাট বসেছে বক্সিগঞ্জের জিনিসপত্র গ্রামের মানুষ কবে পড়েছিলে হাট কবিতাটা কিন্তু মনে আছে এটাই আমাদের সংস্কৃতি পশ্চিম পশ্চিমবাংলার সংস্কৃতিকে উজ্জ্বল করার জন্য যেটা দরকার আমরা আনন্দ করব। আমরা নাচ করব কিন্তু আমাদের এই সংস্কৃতি ঐতিহ্য রুটটাকে ভুলে যাব না এটাই আমাদের সব থেকে বড় কথা আর এইখানে যদি আমি একটা ছোট গান গাইছি একটা লাইন যদি গাওয়া হতো না বিদ্যাসাগরের আমি এত কথা বলছি দাবা হাততালি পাচ্ছি এটা বিশাল ব্যাপার যদি এই শুধু গানের একটা লাইন গাওয়া হতো এই মাঠে পুলিশ প্রোটেশন দিতে হতো করে তোকে বলব যদি খবরটা পেতেন অরিজিৎ সিং আসছে যদি খবরটা পেতেন তুই কে আমার মাঠ হ্যাঁ এইখানেই হচ্ছে গল্প আমাদের যে অরিজিৎ সিং কিন্তু ইকো পার্কে এসে বাংলা গান গেয়ে গেল মান্না দে গেয়ে গেলেন সুপার হিট বাঙালি বাংলা পৃথিবীকে রাস্তা দেখাবে তাই আমরা বলছি সকলকে বলছি উন্নত হও পশ্চিম বাংলা ঐতিহ্যকে ভুলবে না পশ্চিমবাংলা শিক্ষা ব্যবস্থাকে ভুলবে না যা পড়াশোনা করে বিদেশে গিয়ে ওই ওই গানটা বাবা মাকে শুনিও না ভাই আমার রে সেই আলমারি না ব্যবহারের রাখা যায় না ওর বাবার ছবি ছড়ি ঘড়ি বিদে হলো তাড়াতাড়ি ছেড়ে দিল কাকে খেলো পোষা বুড়ো ময়না স্বামী স্ত্রী আর এলসেসিয়ান জায়গা বড়ই কম আমারে ঠিকানা তাই বৃদ্ধাশ্রম বিদ্যাসাগরকে বিদ্যাশ্রমে পাঠিও না বিদ্যাসাগরকে বৃদ্ধাশ্রমে পাঠিও না নেতাজি সুভাষচন্দ্র বসুকে বৃদ্ধাশ্রমে পাঠিও না ক্ষুদিরামকে বৃদ্ধাশ্রমে পাঠিও না তাদেরকে রাখো নিজের সংস্কৃতি আর একটা কথা লাস্ট কথা বলি আমি শেষ করব। তার কারণ এরপরে ড্রামস ফ্রামস সব রেডি হয়ে গেছে গান হবে এটা হচ্ছে যে বাবা মাকে শ্রদ্ধা করবে টিকটক ভিডিও থেকে দূরে যখন এখানে আমরা ছিলাম ওখানে দুজন ওইখানে দেখছিলাম টিকটক ভিডিও হচ্ছে আরে টিকটক ভিডিও হচ্ছে পেছনে ট্রেন আসছে সরে যা এই কাঁথির মোড়ে দাঁড়িয়ে আছে টিকটক ভিডিও কলকাতা ধর্মতলা বাস মেরে দিয়ে চলে গেল তখন চিত্তগুপ্ত সামনে গিয়ে যুমরাজের খাতায় এন্ট্রি হচ্ছে কি করছিলে আমি কাঁথির মোড়েতে টিকটক ভিডিও করছিলাম প্লিজ আর আমি তালে দিচ্ছ দাও মোবাইল ফোনকে আবিষ্কার করেছে জিজ্ঞেস করলে কিন্তু এক্ষুনি ফেল হয়ে যাবে আমরা সবার কাছে মোবাইল ফোন আছে কিন্তু হু ইনভেন্টেড মোবাইল ফোন আর শেষ কথা বাংলা মাধ্যমে পড়াশোনা করলেও কিন্তু উন্নতি করা যায় যায় ইংরাজি মাধ্যমে পড়াশোনা করার দরকার নেই আমি একটা লিফটে নামছি সেখানে শত্রুঘ্ন সিনহা লখনৌতে একসঙ্গে লিফ্টে মার্ডারল্যান্ড রিসোর্টে আমরা যখন মিটিং করছি বাদিকে কারণ শুটিং হচ্ছে শাহরুখ খান সালমান খান আমি এই বাংলার অমিতাভ বন্দ্যোপাধ্যায় ধুতিবাঞ্জাবি পড়া তাতে কিছু যায় আসে না ক্রিশ্চিয়ানো রোনাল্ডো হিন্দ হিন্দি বাংলা ইংরাজি বলতে পারে না মেসি বলতে পারে না কিন্তু দে আর আর্নিং মাছ মোর দ্যান ইউ ইউ অ্যান্ড ইউ শুধুমাত্র ইংরেজি বললেই হয় না শিক্ষা সংস্কৃতি মূল্যবোধ এই নিয়ে চলুক রামনগর কলেজ আরও উন্নত হোক আমি বলেছি অনেকগুলো কাজ করার কথা যদি রামনগর কলেজের ছেলেরা আমাকে ডাকে সুপ্রকাশবাবু যদি আমাকে ডাকেন কেননা সুপ্রকাশবাবু যে কলেজে পড়াশোনা করেছেন আশুতোষ সেইখানে আমার ছেলে এখন পড়াশোনা করে ধন্যবাদ ভালো থাকবেন আর একটা ছোট্ট জিনিস একটু জয় বিদ্যাসাগর সকলে মিলে জয় বিদ্যাসাগর জয় বিদ্যাসাগর জয় বিদ্যাসাগর জয় বিদ্যাসাগর খাওয়া দাওয়াটা ভালোই হয়েছিল কিন্তু পায়েসটা দারুণ হয়েছে